ওয়েলকাম আর ওয়েলকাম ব্যাক টু মিস চ্যাটারবক্স। আজকে আমি তোমাদের সাথে একটা রাখির খুব সিম্পল মেকআপ লুক শেয়ার করব। ফার্স্টে আমি অবভিয়াসলি ইউজ করে নিয়েছি আমার ফেভারিট একটা টিন্টেড ময়শ্চারাইজার। আজকাল না আমি একদম ফাউন্ডেশন লাগাই না, এই ময়শ্চারাইজার টিন্টেড ময়শ্চারাইজারটা দিয়েই কাজ চালিয়ে নিই। তারপরে ইউজ করলাম হচ্ছে একটা মাসকারা। আমার মানে এই স্টেপটা খুবই ভালো লাগে, আমি মাস্কারা ছাড়া কোথাও বেরোই না। যেমন অনেকে তোমরা কাজল পরতে খুব ভালোবাসো, আমি সেরকমভাবেই মাস্কারাটাই পরতে ভালোবাসি। তারপরে আমি ইউজ করে নিলাম কাজল আমার ওয়াটার লাইনে, আর সেম কাজলটা দিয়েই না আমি আইলাইনারের মতো পরে নিলাম। কেমন লাগছে একটু জানিও। তারপরে আমি ইউজ করছি এই ব্লাশটা, তোমরা অন্য ব্লাশও ইউজ করতে পারো। অনেস্টলি এটা অনেক দিন পর ইউজ করছিলাম বলে কিছুতেই ব্লাশটা বেরোচ্ছিল না, দেখতে পাচ্ছ আমার ফেসের এক্সপ্রেশনটা। সো ফাইনালি একটুখানি আমি নিলাম, আর দেখবে একটুখানিতেই এতটা বেশি পিগমেন্টেড হয়ে যায়। সো এই ব্লাশটা খুবই ভালো, এটা মেকআপ রেভলিউশনের ব্লাশ। আর আমি কিন্তু ব্লাশ ছাড়াও কোথাও বেরোই না, মানে আমি ইভেন অফিসেও যখন যাই ব্লাশ আমি লাগিয়ে যাই, আমার খুবই ভালো লাগে। আমি এতটা করে তো অবভিয়াসলি অফিসে লাগিয়ে যাই না, তখন একটু সাটেলভাবে লাগাই, বাট জেনারেলি আমি ব্লাশটা খুব প্রেফার করি। সো আমি ইউজ করি, আর সেমভাবে এই গালেও লাগিয়ে নিলাম। অনেকে না অনেক রকমভাবে ব্লাশ ইউজ করে, আমি ইউজ করি এইভাবে, যেটাকে বেসিক্যালি বলা হয় সানকিসড লুক। মানে তোমরা নোজে একটুখানি ব্লাশ দিতে পারো, চিকসে একটুখানি ব্লাশ দিতে পারো, যাতে হাসলে খুব ভালো লাগে। তারপরে সব কটাকে ভালোভাবে সেট করে নিচ্ছি এই লুজ পাউডারটা দিয়ে। এটা অনেস্টলি পন্সের লুজ পাউডার, তোমরা চাইলে অন্য লুজ পাউডারও ইউজ করতে পারো, বানানা পাউডারও ইউজ করতে পারো। ডিফারেন্সটা জাস্ট দেখো এই সাইডটা আর এই সাইডটার মধ্যে, দেখতে পাচ্ছ এই সাইডটা কত ব্লার্ড আউট লাগছে আর এই সাইডটা অতটা লাগছে না। সো আগেন এইটা আমি এই স্টেপটা আমি কোনোদিনও মিস করি না। নেক্সট হচ্ছে এই সেম পাউডারটা আমি নেকে দিয়ে দিলাম, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সো এটাও তোমরা মিস করো না। তারপরে আমি এই প্যালেটটা নিলাম, এই প্যালেটটা থেকে এই যে গোল্ডেন একটা, এটা ঠিক গোল্ডেন একটা পিঙ্ক গোল্ডেন মিক্সড একটা শেড, সেটা আমি আইলিডসে লাগিয়ে নিলাম। আর তারপরে আমি ফিনিশ অফ করছি লুকটাকে এই লিপস্টিকটা দিয়ে। এই লিপস্টিকটা ল্যাকমির একটা লিপস্টিক, খুবই ফেভারেট আমার একটা লিপস্টিক, শেডটা খুবই মিষ্টি একটা শেড। আচ্ছা তারপরে আমি জুয়েলারি যেগুলো ছিল সেগুলো পরে নিলাম, রিংসগুলো পরে নিলাম, আর ঘড়িও পরে নিলাম, এটা টাইটানের ঘড়ি। অনেস্টলি অনেকদিন পর এই ঘড়িটা পরছিলাম, এটার পিছনের একটা স্টোরি আছে। এটা অ্যাকচুয়ালি আমার বাবা মাকে গিফট করেছিল অনেক বছর আগে, বাট লুকটার সাথে বেশ ভালো লাগছিলো, সো আমি পরে নিলাম। আর তারপরে অবভিয়াসলি আমি, তোমরা জানোই যে আমি পুরো মানে হেয়ার স্টাইল লুক চেঞ্জ করেছি, সো আমি চুলটাকে খুলে নিলাম। অ্যান্ড দিস ইজ দি ফাইনাল লুক। লুকটা কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। তোমাদের এই ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না, আর তোমাদের সবার সাথে দেখা হবে পরের একটা ভিডিওতে। টাটা।